হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা WBP কনস্টেবল প্রিলিমসের যে সামনেই পরীক্ষা আছে এবং মেনের পরীক্ষা কিছুদিন পরেই তোমাদের WBP কনস্টেবলের মেনের পরীক্ষা হবে, সেখানে তোমাদের কিন্তু 25টা জিকে থাকবে। তো সেই জিকে মক টেস্ট নিয়ে 25টি কোয়েশ্চেন এখানে দেওয়া হবে তোমাদের, সেটা তোমাদের রেলের গ্রুপ ডি, NTPC, PSC ক্লার্ক এই সমস্ত পরীক্ষাগুলোতেও তোমাদের কিন্তু কাজে লাগবে। তো তোমাদের কী ধরনের প্রস্তুতি হচ্ছে এই মক টেস্ট থেকে কিন্তু তোমরা যাচাই করে নিতে পারবে। এর আগে তোমাদের কিন্তু আরও 8টি মক টেস্ট দেওয়া আছে, সেগুলো যদি না দেখে থাকো তো সেই মক টেস্টগুলো কিন্তু অবশ্যই দেখে নাও, সেখানেও কিন্তু 25টি 30টি করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ করবে না, প্রত্যেকটি কোয়েশ্চেন বলবো এবং তোমাদের ডেসক্রিপটিভভাবে তোমাদের বিশ্লেষণ করে বিস্তারিত যে আদার অপশানগুলো থাকবে সেগুলো বিস্তারিত বলার চেষ্টা করব। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অবশ্যই অন করে রাখবে এবং তোমার ফ্রেন্ডসদের সাথেও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং একটা লাইক করবে অবশ্যই। এবং তুমি যদি এখনও আমাকে আনঅ্যাকাডেমিতে না ফলো করে থাকো তো অবশ্যই আনঅ্যাকাডেমিতে আমাকে ফলো করে নাও। আনঅ্যাকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং অ্যাপ। তো গুগল প্লে স্টোরে গিয়ে আনঅ্যাকাডেমি লিখে সার্চ করো এবং আনঅ্যাকাডেমি অ্যাপটি ডাউনলোড করার পর তোমরা বিবেক মাঝি নাম সার্চ করবে। এই নাম সার্চ করে তোমাদের 13টি কোর্স আপলোড করা আছে, সেই কোর্সগুলো তোমরা একেবারে বিনামূল্যে দেখতে পারবে এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার তোমরা প্রস্তুতিও নিতে পারবে খুব ভালোভাবে। চলো তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করছি। তাহলে আজকের প্রথম প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন বলবো, 2-3 সেকেন্ড করে তোমাদের সময় দেওয়া হবে, তোমরা উত্তরটি ভাববে বা কমেন্ট করে তোমরা জানাবে এবং কে কতগুলো ঠিক করতে পেরেছ অবশ্যই তোমরা কিন্তু সেটাও কমেন্ট করে জানাও, তারপরে তোমাদের আমি উত্তরগুলো বলে দেবো। তো দেখো প্রথম প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়, রাজ্যপাল দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা? তো উত্তর হয়ে যাবে রাজ্যপাল দ্বারা। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়, রাজ্যপাল দ্বারা। এটা আর্টিকেল 164 বা 164 নম্বর ধারাতে এটা পরিষ্কার দেওয়া আছে যে মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয় রাজ্যপাল দ্বারা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, রাজ্যপাল কার সমক্ষে শপথ গ্রহণ করেন, রাজ্যপাল কার কাছে শপথ গ্রহণটা করেন? তো উত্তর হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে, হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তার কাছে রাজ্যপাল শপথ গ্রহণ করেন। এটাও লেখা আছে, রাজ্যপাল সম্বন্ধে সমস্ত কিছু লেখা আছে 159 বা আর্টিকেল 159-এ এটা সব কিছু লেখা আছে রাজ্যপাল সম্বন্ধে। যদি তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 159 আর্টিকেলে কী আছে, তাহলে রাজ্যপাল সম্বন্ধে সেখানে লেখা আছে। নেক্সট কোয়েশ্চেন, রেফ্রিজারেটরকে হিমায়িত করতে যে তরল ব্যবহৃত হয়, রেফ্রিজারেটরকে হিমায়িত করতে বা শীতল করতে কোন তরল ব্যবহৃত হয়? তো উত্তর হয়ে যাবে অপশান এ, তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয় রেফ্রিজারেটরকে হিমায়িত করার জন্য। তাহলে পরের প্রশ্ন, গঙ্গার উপনদীগুলির মধ্যে কোনটি দক্ষিণ বাহিনী, অপশান যে উপনদীগুলো আছে সেগুলোর মধ্যে কোনটি দক্ষিণ বাহিনী, সন, গণ্ডক, ঘরঘরা, কোশি? তো এখানে হচ্ছে দক্ষিণ বাহিনী হচ্ছে সন, সন নদী দক্ষিণ বাহিনী। তো তোমাদের এখান থেকে আরেকটা কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদীগুলোর নাম কয়েকটা জেনে রাখতে হবে, বা যমুনা, তামসা, সন, পুনপুন, এগুলো হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। এবং যদি প্রশ্ন থাকে গঙ্গার ডান তীরের উপনদী, তাহলে কোশি, ঘরঘরা, গণ্ডক। কোশি, ঘরঘরা, গণ্ডক এই তিনটে হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী, এবং বাম তীরের যদি বলা হয় তাহলে সন, যমুনা, তামসা এবং পুনপুন। তো বাম তীরের উপনদীগুলোর মধ্যে যমুনা হচ্ছে সব থেকে দীর্ঘতম উপনদী এবং সেকেন্ড হচ্ছে সন। তাহলে নেক্সট কোয়েশ্চেন, এখানে দেখো অপশান ডিতে আছে কোশি নদী। তো কোশি নদীকে কী বলা হয়, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। নেক্সট কোয়েশ্চেন, বীরহররা কোথায় বাস করে, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, কেরল নাকি বিহার? তো এখানে দেখো অপশান ডিতে আছে বিহার। তো বীরহররা বাস করে বিহার রাজ্যে। তো আগে বিহার রাজ্য ছিল, এখন যদি তোমাদের এখানে অপশান থাকতো ঝাড়খণ্ড, তাহলে কিন্তু ঝাড়খণ্ড হতো। এখন বর্তমানে ঝাড়খণ্ডে বাস করে বীরহর উপজাতিগুলো। তোমরা কোল, মুন্ডা এইসব উপজাতিগুলোর নাম শুনেছ, তো কোল, মুন্ডা এইসব উপজাতিদের টাইপই হচ্ছে বীরহর, একই গোত্রের উপজাতি বীরহর। কোথায় বাস করে তাহলে, বিহার বা ঝাড়খণ্ডে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কে জাতি ব্যবস্থা প্রবর্তন করেন,
তো জাবতি ব্যবস্থা প্রবর্তন করেন, অপশান এতে আছে আকবর, আকবর করেছিলেন জাবতি ব্যবস্থার প্রবর্তন, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া নাকি তামিলনাড়ু? দুধসাগর জলপ্রপাতটি কোথায় অবস্থিত? তো দুধসাগর জলপ্রপাতটি অবস্থিত, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দুধসাগর জলপ্রপাত অবস্থিত গোয়াতে। নেক্সট কোয়েশ্চন দেখব আমরা, নেক্সট কোয়েশ্চন হচ্ছে, নিম্নোক্ত অ্যালকোহলগুলির মধ্যে কোনটি পানীয় হিসেবে ব্যবহৃত হয়? তো অ্যাসিটাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল এবং পাওয়ার অ্যালকোহল। তো উত্তর হয়ে যাবে অপশান বি, ইথাইল অ্যালকোহল পানীয় হিসাবে ব্যবহৃত হয়, ইথাইল অ্যালকোহল। তো তোমাদের জেনে রাখতে হবে, বিভিন্নবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে ইথাইল অ্যালকোহলের সংকেত কী, তো CH3, CH2OH বা C2H5O হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। এবং ইথাইল অ্যালকোহলকে মনে রাখবে গ্র্যান অ্যালকোহল বা ইথানলও কিন্তু বলা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চন দেখবো। এরপর 9 নম্বর কোয়েশ্চন, রাসায়নিকভাবে জল হলো একটি কী? তো রাসায়নিকভাবে জল হচ্ছে একটি, 10-এর 9-এর উত্তর হয়ে যাবে রাসায়নিকভাবে জল হচ্ছে একটি পারক্সাইড, অপশান এতে আছে পারক্সাইড, জল হচ্ছে একটি পারক্সাইড। নেক্সট কোয়েশ্চন, কোন লৌহ ইস্পাত শিল্প জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে? কোন লৌহ ইস্পাত শিল্প জার্মানির সহায়তায় গড়ে উঠেছে? তো অপশান এতে আছে দেখো রাউরকেলা, রাউরকেলা জার্মানির সহায়তায় গড়ে উঠেছে রাউরকেলা। এবং আরও তোমাদের মনে রাখতে হবে যে অপশান বিতে দেখো ভিলাই আছে, ভিলাই এবং দুর্গাপুর গড়ে উঠেছে রাশিয়ার, সোভিয়েত রাশিয়ার সহযোগিতায়, ভিলাই এবং দুর্গাপুর, সরি ভিলাই এবং দুর্গাপুর নয়, ভিলাই এবং বোকারো, ভিলাই এবং বোকারো গড়ে উঠেছে রাশিয়ার সহযোগিতায় এবং দুর্গাপুর গড়ে উঠেছে ব্রিটেনের সহযোগিতায়। মনে রাখবে রাউরকেলা তাহলে হয়ে গেল জার্মানির সহযোগিতায়, ভিলাই এবং বোকারো হচ্ছে রাশিয়ার সহযোগিতায় এবং দুর্গাপুর হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, সূর্য শিশির উদ্ভিদ কী খেয়ে বেঁচে থাকে? তো উত্তর হবে তরল নাইট্রোজেন ঘটিত পদার্থ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তরল নাইট্রোজেন ঘটিত পদার্থ খেয়ে বেঁচে থাকে সূর্য শিশির। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? তো ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? অপশান বি, রাজস্থানে সাক্ষরতার হার সবচেয়ে কম, রাজস্থান। নেক্সট কোয়েশ্চেন দেখো, তরায়ে পশ্চিমবঙ্গের নেপাল সীমান্তে কোন নদী রয়েছে? পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে তরায়ে কোন নদী রয়েছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেচি নদী রয়েছে তরায়ে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব যে প্রধানমন্ত্রী পদাধিকার বলে কোন কমিশনের চেয়ারম্যান থাকেন? প্রধানমন্ত্রী পদাধিকার বলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, পরিকল্পনা কমিশন, তাহলে উত্তর হলো 14 অপশান এ। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো উত্তর হয়ে যাবে অপশান বি, ভিটামিন B5 এর অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার দেওয়া হয়েছে কোন ধারায়? সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার দেওয়া হয়েছে কোন ধারায়? তো উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 29 ও 30 নম্বর ধারাতে ভারতীয় সংবিধানে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, অপশান এ 29 ও 30 নম্বর ধারা। নেক্সট কোয়েশ্চেন দেখো, 17, কোন ধাতু ইস্পাতের চেয়ে কঠিন কিন্তু ওজনে অর্ধেক? ইস্পাতের চেয়েও কঠিন, ইস্পাত বা স্টিলের চেয়েও কঠিন কিন্তু ওজনটা হচ্ছে অর্ধেক, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম হচ্ছে ইস্পাতের চেয়েও কঠিন কিন্তু ওজনটা হচ্ছে ইস্পাতের অর্ধেক, ইস্পাতের হাফ অ্যালুমিনিয়ামের ওজন। নেক্সট কোয়েশ্চেন, লাল আলোর নিচে সবুজ পাতা রাখলে তার রং কী হবে? দেখো সবুজ, লাল, বেগুনি নাকি কালো? লাল আলো নিচে, লাল আলো যদি ফেলা হয় তার নিচে সবুজ পাতা রেখে দেওয়া হয় তো তার রং কী হবে? তো তার রং হয়ে যাবে কালো রং, লাল আলোর নিচে সবুজ পাতা ফেলা হলে তার রং হবে কালো রং। এরপর দেখো লাল আলোতে, লাল আলো যদি লাল আল দেখো কোনো লাল পদার্থের ওপরে যদি লাল আলো ফেলা হয় তখন কিন্তু লাল পদার্থটিকে লাল দেখাবে, কিন্তু সবুজ কোনো সবুজ পাতা বা যে কোনো সবুজ জিনিসের ওপরে কিন্তু লাল যদি ফেলা হয় তখন কিন্তু সবুজটা কালো হয়ে যাবে।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কে জাতীয় উন্নয়ন পর্ষদের এনডিসি বা জাতীয় উন্নয়ন পর্ষদের সদস্য নন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি পরিকল্পনা কমিশনের সদস্য? জাতীয় উন্নয়ন পর্ষদের সদস্য নন। তো রাষ্ট্রপতি, অপশান এতে আছে রাষ্ট্রপতি, বর্তমান ভারতের রাষ্ট্রপতি হচ্ছে রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি জাতীয় উন্নয়ন পর্ষদের কিন্তু সদস্য নন। পরবর্তী প্রশ্ন, কোন বছর পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তি হয়ে যায়? তো পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তি হয়ে যান 1969 বা 1969 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তি হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 356 ধারা প্রয়োগ করে কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? তো সংবিধানের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সরি অপশান এ নয়, এখন অপশান সি, পাঞ্জাব। পাঞ্জাবে 356 নম্বর ধারা প্রয়োগ করে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল পাঞ্জাবে। তাহলে ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন কোথায় জারি হচ্ছে? না, পাঞ্জাবে। অপশান সি ইজ দ্য রাইট। নেক্সট কোয়েশ্চেন দেখব, সম্প্রতি বার্ষিক শবরীমালা উৎসব কোথায় শুরু হলো? তো বার্ষিক শবরীমালা উৎসবটি সম্প্রতি শুরু হয়েছে কেরালাতে। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেরালাতে বার্ষিক শবরীমালা উৎসব শুরু হলো। কেরালার যে পেরিয়ার অভয়ারণ্য, সেটা পেরিয়ার নদীর কাছেই আছে, পেরিয়ার অভয়ারণ্য। তো সেই পেরিয়ার অভয়ারণ্যর কাছে একটি শবরীমালা মন্দির আছে, সেই শবরীমালা মন্দিরে প্রত্যেক বছর কিন্তু শবরীমালা উৎসবটি হয়, এবং এটি হচ্ছে বিশ্বের সবথেকে বেশি, এখানে বিশ্বের সবথেকে বেশি তীর্থযাত্রীরা কিন্তু যায়, এটা এখানকার রেকর্ড। পৃথিবীর যে কোনো তীর্থস্থানের মধ্যে এইখানে সবথেকে বেশি তীর্থযাত্রীরা যায় শবরীমালা উৎসবে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় নৌসেনা এর অধ্যক্ষ হিসাবে কে কার্যভার গ্রহণ করলেন? তো এখন যদি বলা হয়, এখন বর্তমানে সুনীল লাম্বা এখনও আছেন, কার্যভার গ্রহণ করবেন অ্যাডমিরাল করমবীর সিং, কয়েকদিন পর মে মাসে জয়েন করবেন, নৌসেনার অধ্যক্ষ হিসাবে জয়েন করবেন কে? অ্যাডমিরাল করমবীর সিং। তো তোমাদের উত্তরটা কিন্তু এখানে কে কার্যভার গ্রহণ করলেন, উত্তরটা কিন্তু অ্যাডমিরাল করমবীর সিংই হবে, কিন্তু এখন যদি তোমরা সুনীল লাম্বা উত্তর করে দাও কিন্তু ভুল হবে, এখন উত্তর হবে অ্যাডমিরাল করমবীর সিং। এখন কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে যেহেতু যে মে মাসে জয়েন করবেন, তাই তোমাদের উত্তরটা অ্যাডমিরাল করমবীর সিং, যদিও এখন সুনীল লাম্বা এখনও পদে আছেন, তাও তোমাদের উত্তর অ্যাডমিরাল করমবীর সিং। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে ভারতের মুখ্য আর্থিক উপদেষ্টা কে? তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ম হচ্ছে বর্তমানে ভারতের মুখ্য আর্থিক উপদেষ্টা, কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ম। নেক্সট কোয়েশ্চেন দেখব, সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান জায়েদ পদক দ্বারা সম্মানিত করেছে? তো উত্তর হয়ে যাবে UAE বা ইউনাইটেড আরব এমিরেটস বা দুবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জায়েদ পদক দ্বারা সম্মানিত করেছেন। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। অবশ্যই যদি ভালো লেগেছে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, এবং একটা তোমরা লাইক খুব কম করো, ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম লাগে, তো একটু তার জন্য তোমরা প্লিজ তোমরা একটু লাইক করবে, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।